বরফের স্তূপে ঢাকা পড়েছে রেলপথ, আটকা পড়েছে ট্রেন, আর একদল কর্মী সেই বরফ সরাতে কাজ করছেন। স্লোভাকিয়ার দৃশ্য এটি, প্রচণ্ড তুষার ঝড় তুষারপাতে বিপর্যস্ত সেখানকার জনজীবন। রেলের পাশাপাশি সড়ক পথেরও একই দশা, এতে ব্যাহত হচ্ছে যান চলাচল। এদিকে তীব্র তুষারপাত ও ঝোড়ো বাতাসের কারণে অস্ট্রিয়ায় চার মাত্রার তুষার ধসের সতর্কতা জারি করা হয়েছে। দেশটিতে আবহাওয়াজনিত দ্বিতীয় সর্বোচ্চ সতর্কতা এটি, কিন্তু তা সত্ত্বেও রাজধানী ভিয়েনার স্কুলগুলোতে ছুটি থাকায় পশ্চিম অস্ট্রিয়ার স্কি রিসোর্টগুলোতে পর্যটকদের উপচে পড়া ভিড়। সংবাদ মাধ্যম বিবিসি জানায়, গত সপ্তাহ জুড়েই আল্পস পর্বতাঞ্চলের অস্ট্রিয়া ও সুইজারল্যান্ডে তুষার ধসে বেশ কয়েকজন পর্যটকের মৃত্যু হয়েছে। রোববারও কয়েকজনের প্রাণহানির খবর পাওয়া যায়। মূলত স্কি করতে গিয়েই হারান তারা। নিহতদের মধ্যে নিউজিল্যান্ড, চীন ও জার্মানির পর্যটকরা রয়েছেন বলে জানা গেছে। গত শনিবার নিউজিল্যান্ডের এক কিশোর, চীনের এক নাগরিক এবং জার্মানির একজন স্কি করার সময় তুষার ধসে চাপা পড়ে মারা যান। সুইজারল্যান্ড কর্তৃপক্ষ জানায়, একই দিন সেখানেও স্কি করার সময় তুষারের নিচে চাপা পড়ে দুজনের মৃত্যু হয়। রাইসা জান্নাত, সময় সংবাদ।